আজকাল মসজিদে মসজিদে তালিম হয় না বিভিন্ন হাদিসের কিতাবের কোথাও রিয়াজুস সালেহীন কোথাও ফজাইল আমল কোথাও মুনতাখাব হাদিস যে কিতাবই হোক কিন্তু তালিম হয় তো অনেক জায়গায় বরং আমার জানা মতে বাংলাদেশের অধিকাংশ মসজিদেই কোন না কোন কিতাবের হাদিসের কিতাবের তালিম হয় যখন তালিম হয় দেখবেন অনেকে তখন গাফলতি প্রদর্শন করে বিশেষ করে তাবলিগ জামাতের যখন তালিমগুলো চল লম্বা লম্বা সময় তালিম ধরেন 10টা থেকে শুরু হয়েছে 11:30টা পর্যন্ত লম্বা সময় হলো অনেক সময় মানুষের ক্লান্তি আসে কি করে একদিকে একজন তালিম করছে আরেকদিকে আরেকজনের কল এসেছে মোবাইলটা বের করে ওইখানে পাশে বসে হ্যাঁ হ্যালো এই কি শুনতে পাচ্ছি জোরে জোরে কথা বলছে এতে যে তালিম করছে তারও কষ্ট হচ্ছে তার আওয়াজের চাইতে ওই ব্যক্তির আওয়াজ উঁচু হচ্ছে যদিও কেউ বুঝে করছে বেশিরভাগ না বুঝেই করছে কিন্তু বড় সাবধান আয়াতের সঙ্গে কিন্তু সাংঘর্ষিক হচ্ছে নিজের আমল হারানোর বড় ভয় আর আশঙ্কা আছে এ কারণে আল্লাহর ওয়াস্তে সতর্ক হয়ে যান ইমাম মালিক রহমতুল্লাহ এর মতে এত বড় ইমাম আরে আমি আপনি মিলে তো তার পায়ের ধুলার সমান হব না ইমাম মালিক রহিমাহুল্লাহ একদিন হাদিসে দশ দিচ্ছিলেন কিছুক্ষণ পরপর তার চেহারা লাল হয়ে উঠছিল বোঝা যাচ্ছিল ভয়ঙ্কর কিছু ঘটছে কিন্তু এদিক সেদিকও তাকাচ্ছিলেন না আপন গতিতে দর্শ দিয়ে যাচ্ছিলেন যখন দর্শ শেষ করলেন ছাত্ররা অবাক উস্তাদ আগে তো কখনো এমন দেখি নাই কিছু কি হয়েছে এতবার বারবার আপনার চেহারা ভয়াবহ লাল হয়ে যাচ্ছিল তিনি এবার পিঠ খুলে দেখালেন যতক্ষণ হাদিস পড়াচ্ছিলেন পিঠে ভয়াবহ বিষাক্ত একটা বিচ্ছু বারবার দংশন করছিল কিন্তু নবীর হাদিস তিনি পড়াচ্ছেন সামান্য একটা বিচ্ছুর আঘাতের কারণে হাদিসের ব্যাপারে গাফেল হবেন অমনোযোগী হবেন বিচ্ছুর দিকে মনোযোগ দিবেন এই হিম্মত তার হয় নাই এই সাহস তার হয় নাই আবার হাদিসকে মাঝখানে রেখে কিতাব বন্ধ করে দিবেন এটাও নবীর শানে আদব মনে হয় নাই সবগুলো হাদিস পড়িয়ে শেষ করেছেন তারপর নিজের যতটুকু ক্ষতি হয়েছে সেটার দিকে নজর ইমাম মালিক রাহিমাহুল্লাহ শান ছিল কেউ যদি তাকে মাসালা জিজ্ঞেস করতো যে অবস্থায় আছেন সে অবস্থায় জবাব দিতেন জানলে যেটা জানেন ফতোয়া দিয়ে দিতেন যা না জানলেও লা আদরি আমি জানি না এটা বলে দিতেন কিন্তু কেউ যদি তাকে হাদিস জিজ্ঞেস করতো তিনি সেভাবেই খাড়ার উপর বলে দিতেন না তিনি তাকে বলতেন তুমি ওয়েট করো এখানে একটু দাঁড়াও তিনি ঘরে যেতেন সুন্দর করে পাক পবিত্র হতেন উজু করতেন বা গোসল করতেন এসে পাক পবিত্র হয়ে তারপর সুন্দর করে বসে খুশবু লাগিয়ে হাদিসের কিতাব খুলে অথবা তার জেহেন থেকেই বিশুদ্ধ উচ্চারণে আল্লাহর নবীর এক একটা হাদিস পাঠ করতেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 16টা বছর লেগেছে একটা কিতাব লিখতে আরে সহিহ বুখারী আপনার পড়তে এক বছরও লাগবে না অথচ 16টা বছর লেগেছে আরে ডেইলি যদি একটা লেখে তাও তো 16 বছর লাগে না 16 বছর লেগেছে একটা কিতাব লিখতে কেন জানেন প্রতিটা হাদিস লেখার আগে তিনি গোসল করে পবিত্র হতেন দুই রাগাত ইস্তেখার আর নামাজ আদায় করতেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন তারপর দিলে যদি সাপোর্ট পেতেন এক একটা করে হাদিস লিখতেন তাহলে হাদিসের প্রতি কি পরিমাণ আদব তাদের মধ্যে ছিল আমরা আমাদের উস্তাদদেরকে অনেক বুজুর্গকেও দেখেছি হাদিসের উচ্চারণ যদি কোনো ছাত্র ভুল পড়ে হয়তো অসতর্কতাবশতই উচ্চারণ হবে একটা পড়েছে একটা সঙ্গে সঙ্গে প্রচণ্ড রাগান্বিত হয়ে যেতেন আর আল্লাহ নবীর হাদিস নিয়ে খেলতামাশা করছিস নবীর হাদিসকে বিকৃত করার অধিকার তোরে কে দিয়েছে তো এই রকম আদব তারা পেশ করেছেন নবীর হাদিসের উপর অথচ এক একজন যুগশ্রেষ্ঠ আলেম যুগশ্রেষ্ঠ ইমাম ছিল আর আমরা একটা কথা হলো কোনো জিনিস সহজে পেলে দাম থাকে না ভাই এটাই বাস্তব কোনো জিনিস সহজে পেলে দাম থাকে না 16টা বছর পরে যখন হাদিসের কিতাব পড়তে যায় সহিহ বুখারী সহিহ মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজা মুয়াত্তা মালিক মুয়াত্তা মুহাম্মদ সেই কিতাবগুলো পড়তে যায় দিলের মধ্যে হয়তো অনেক সময় আলাদা আবেগ কাজ করে আরে দাওরায়ে হাদিসের এমন বহু তালেবুল ইলম আমরা দেখেছি যারা এক বছরেই আল্লাহ নবীর মহাব্বতে আর নবীর শানে দুরুদ পড়তে পড়তে নবীর স্বপ্ন দেখে ফেলেছে কারণ দাওরায়ে হাদিসের বছর আমাদের অভিজ্ঞতা জীবনের সবচাইতে বেশি দুরুদ পড়া হয় আলহামদুলিল্লাহ এত বেশি দুরুদ আমরা এখনও পারি না দিনে কয়বার দুরুদ শরীফ পড়ি আমি পড়ি আপনি পড়েন কয়বার কিন্তু দাওরায়ে হাদিসে যতবার নবীর নাম আসে নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথমবার বলা ওয়াজিব পরবর্তী বারগুলোতেও সুন্নাত বা মুস্তাহাব তাহলে নবীর নাম যেই কয়বার আসে সাধারণত উস্তাদ যিনি থাকেন ছাত্র যারা থাকে সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে ছোট মনে হতে পারে ভাই কিন্তু এই এক বাক্য আপনি বলবেন একবার আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবে 10 বার সহিহ হাদিস মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা নবী বলেন যে আমার উপর একবার দুরুদ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করে এমন কি কারা কারা নবীর শানে দুরুদ পড়ে এত দূর থেকেও রওজায় আঠারে শুয়েও নবী প্রত্যেককে চেনেন প্রত্যেককে জানেন কারণ নবী জানেন যে ব্যক্তি দূরে বসেও আমার উপর দুরুদ পড়ে
আমার কাছে ফেরেশতারা সেটা এসে পৌঁছে দেয় ان لله ملائكه سيحين في الارض يبلغوني من امتي السلام নবী বলেন আল্লাহর আলাদা ফেরেশতা আছে যারা গোটা দুনিয়া ঘুরে বেড়ায় আর ঘুরে বেড়ায় কারা কারা নবীর শায়নে দরুদ পড়ে আর নবীর সালাম দেয় সেগুলো সংগ্রহ করে নবীর কাছে পৌঁছে দেয় কত বড় সৌভাগ্যবান সেই ব্যক্তি যার নামটা বারবার বারবার নবীর সামনে আসে আরে আমি পাপী হতে পারি কিন্তু আমার নামটা যখন বারবার যাবে নবীর সামনে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মুক উম্মতি বাংলাদেশের 2500 থেকে আপনার সামনে দরুদ পড়েছে সালাম পাঠিয়েছে একবার দুবার বারবার আরে আপনি আমাকে শরণ করেছেন এটাও যদি আমি 10 বার 20 বার 100 বার জানি আমি আপনাকে ভালো না বেশে পারি না অত মহব্বত তৈরি হয়ে যায় তো এত দূর থেকে নবীরে ডাকবেন যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে গেছেন উম্মতের জন্য কাঁদেন উম্মতকে সবচাইতে বেশি ভালোবাসেন সেই নবীর মহব্বত আপনি পাবেন না কিভাবে এটা সম্ভব যার কারণে নবীকে যদি বেশি বেশি নবীর সামনে দরুদ পড়েন সর্বনিম্ন নগদ একটা ফজিলত আমি বলি আখিরাতের সুপারিশ তো আছেই নগদ একটা আমি ফজিলত বলি ইনশাআল্লাহ দিল থেকে পড়লে নবীরে স্বপ্নযোগে দেখতে পাবেন ইনশাআল্লাহ